তোমারই হলো। কেন এমন হলো বুঝতে হবে, কথা দিয়ে কথা না রাখা কেন সম্ভব হয় না তাও বুঝতে হবে। অযথা ঘেউ ঘেউ করে তারায় যারা শত্রুপক্ষ কিংবা কম বোঝে, ওই যে মাথাই সমস্যা আর কি। মামুন ভাই তো ক্ষমা চেয়েছেন, এই নিয়ে সাকিবেনরা কোনো কথাই বলেননি, কারণ তারা জানেন ক্ষমার পরে আর কোনো ঔষধ নাই। একদল সমালোচনা করল, মামুন ভাইকে তো বাটপার বলেই ফেললো, তারা চায় না ঈদ ছাড়া শাকিব খানের সিনেমা মুক্তি পাক। ঈদ ছাড়া যদি শাকিব বোসের সিনেমা চলে না, তাহলে শাকিব খানকে আর কোনো দিন আটকানো সম্ভব হবে না। শাকিব খানের ভালো হোক তারা তা চায় না। মামুন ভাই তার চেষ্টা থেকে সে কোনো দিনও সরে যাননি, তিনি সব সময় চেয়েছেন শাকিব খানকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, তিনি পৌঁছেও গেছেন। মাঝখানে যে পথটা পাড়ি দিয়েছেন না, যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা তা দেখি নাই, বরঞ্চ আমরা সমালোচনা করেছি। ভাইরে, সমালোচনা করতে গেলেও তো একটা ইকুয়াল মেনটেন্স করতে হয়, সেই পর্যায়ে পৌঁছতে হবে, আমরা যেতে পারি নাই। অনন্য মামুন ভাই সহ শাকিব বস পৌঁছেই গেছেন। এই যে টি সিরিজে দরদের গান দেবার কথা, 100% মনে রাখবেন, টি সিরিজে রিলিজ হবে। কেন হলো না তার ব্যাখ্যা বলছি। বলিউডে মারোয়ারিরা সিনেমা ব্যবসায়ী, বর্তমানে চলতেছিল তাদের কালী পুজো, টি সিরিজের মালিকও কিন্তু মারোয়ারি। এই মুহূর্তে তাদের ধর্মের ব্যাপারগুলো চলছে, যেমন ধরেন আমাদের ঈদের মতো আর কি। এই দিক থেকে দরদের গান রিলিজ হওয়ার থেকে পিছিয়ে পড়েছে। টি সিরিজে গান রিলিজ করা হয় শিডিউল পোস্টের মাধ্যমে, এক মাস পরে কী হবে সেটাও কিন্তু মেনটেন্স করা হয়, যারা ভিডিও আপলোড করেন তারা বুঝবেন। তো এই দিক থেকেও মামুন ভাই কিন্তু শিডিউলটা পেয়েছিলেন। শর্ত হলো এই গানের বাংলা কিংবা হিন্দি দুটোরই কপিরাইট ওনার হবে টি সিরিজ। মামুন ভাই কী শর্তে কী করলেন তিনি ভালো জানেন। তো দরদের বাংলা ভার্সন রেডি ছিল, হিন্দিটা করতে একটু সময় লেগেছে, এই দিক থেকেও পিছিয়ে দরদের গান। ভাইরে, বলতে গেলে সব দিক থেকে মামুন ভাই সময়ের কাজ সময়েই করেছেন। বিগ অ্যারেঞ্জমেন্ট, বড় বড় চ্যানেল ম্যানেজ করা চারটিখানি কথা না, টাকা থাকলেই মুহূর্তে সব কাজ করা যায় না, নিয়মের গতিতেই সময় এগিয়ে যায়। এক সময় সময়টা এসে কিন্তু সময়টা থেমে যায়। 15ই নভেম্বর অতি নিকটে, 100% নিশ্চিত টি সিরিজে গান আসবেই, 15ই নভেম্বর দরদ মুক্তি পাবেই।